এই যেরকম পাঁচ ফেস সেরকম চোখ সেরকম লম্বা কান। এই কানটা কত ইঞ্চি আছে? একেবারে পিঙ্ক কালার কানটা দেখতে পাচ্ছি। হ্যাঁ পুরো ফুল পিঙ্ক। হ্যাঁ এটা 20,000 টাকা দাম পেয়েছি। এটা হ্যাঁ এটা এটা মনে ফিমেল দুটোই মেল দুটোই মেল না? চোখটা দেখুন খালি চোখগুলো চোখ একেবারে সাদা সাদা। এই কান কত লেন্থ থাকলে বুঝতে পারবো যে এটা পিওর হায়দ্রাবাদি? বা আপনি কি করে দুই একটা চিহ্ন দিবেন? মিনিমাম 15 থেকে 16 ইঞ্চির উপর লম্বা হবে। হ্যাঁ আর মিনিমাম মিনিমাম আর চওড়াও হবে 7 থেকে 7.5। চওড়া দেখুন 7 থেকে 7.5। এই চওড়া পুরো হাতের বাইরে চলে যাচ্ছে। এই যে দুখানা বাচ্চা হয়েছে, এই দুটো হচ্ছে ওই এই ফিমেলটার বাচ্চা, ওই ওর বাবা হচ্ছে ওইটা। ও যে হায়দ্রাবাদ দুইটা রয়েছে না, এই দেখুন চোখ সাদা লম্বা কান ফুল গোলাপি। আচ্ছা এই দুটো মনে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ এই দুটো বিক্রি হয়ে গেছে। এগুলো 25 করে 50,000 বিক্রি হয়েছে এই দুটো বাচ্চা। এই দুটো বাচ্চা আপনি দেখবেন পশ্চিমবঙ্গে 2 থেকে 5% যারা ফার্ম করেছে তারা সাকসেস। তারা কিন্তু ছাগল পালন করে সাকসেস নয়। তাহলে 2% তো সাকসেস হয়েছে, সেটা কি করে হলো? সেটা ওই ট্রেনিং দিয়েছে মাসে 3,000। হ্যাঁ আমি যদি মাসে 50টা ছাত্রকে ট্রেনিং দিই, যদি 10টা ছাগলকেও মাল বেচতে পারি নিজের মাল, 10টা ছাত্রকে 10টা ছাত্রকে হ্যাঁ মানে 20 10 কে 200। হ্যাঁ মানে আমার তো নিজের অত নেই। হ্যাঁ বাইরে 5 থেকে 2 হাজার ছাড় পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ কিনে এনে 350 টাকায় কিনলাম, 500 550 টাকায় ছাত্রকে দিয়ে দিলাম, ছাত্র আমাকে ভগবান ভাবে। হিসাবটা জানেন কি রকম দেয়? এই যে একটা ছাগল ব্ল্যাক বেঙ্গলের কথা বলছি, পার ডে 100 গ্রাম বাড়বে, তাহলে মাসে কত বাড়ছে ভাই? 3 কিলো। 3 কিলো মাংসের দাম কত? 800 টাকা করে, 2400 টাকা। তুই যদি বেচিস তাহলে 1200 টাকা পাবি, 400 টাকা কিলো, 2,000 টাকা পাবি। তা তোর এক মাসে তোর খরচা কত হচ্ছে? 450 টাকা। জিরো খাটিং, জিরো খরচা, জিরো কস্টিং। মানে এমন বুঝিয়ে দিচ্ছে না, প্ল্যান করে কিছু করতে হবে না। তারা যারা এখন বোঝাচ্ছে না, তারা দেখছি এখন নতুন নতুন তারা সব ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে। কেন ব্ল্যাক বেঙ্গল স্টল ফিডিং হবে না? না কোনো মতেই হবে না। আপনি চ্যালেঞ্জ, এটা আমি 100-200% বলে দিচ্ছি, যারা ব্ল্যাক বেঙ্গল স্টল ফিডে করছে তারা লোককে টুপি দিয়ে মাল 300 টাকা 350 টাকার মাল 500 টাকা 550 টাকা বিক্রি করছে। আমি আপনাকে লিখে দেখিয়ে দেবো। বন্ধুরা আজকের আমি আপনাদেরকে এমন একটা ফার্ম দেখাতে চলেছি যেরকম ফার্ম আপনি পশ্চিমবঙ্গে কোথাও দেখেছেন কিনা বলতে পারবো না। এই যে দেখুন ছাগলগুলো, এখানে একটা বড় জাতের ব্রিডিং সেট আপ রয়েছে, মানে বড় জাতের ছাগলের ব্রিডিং সেট আপ রয়েছে। আর এইখানে ছাগলগুলো আপনারা একটু দেখুন, সবগুলো বিদেশি জাতের ছাগল রয়েছে। আর এই ছাগলগুলোর এক একটার কান দেখুন, এই যে দেখেছেন বন্ধুরা, প্রত্যেকটা ছাগল মানে একেবারে পিওর ব্রিড। বাইরের যে সব বড় বড় জাতের ব্রিডগুলো রয়েছে, পিওর ব্রিডের সব ছাগলগুলো রয়েছে। আসলে এটা একটা ব্রিডিং ফার্ম, এখানে না বাইরে থেকে ছাগল নিয়ে আসা হয় না অন্য কোথাও থেকে নিয়ে আসা হয়। এখানে সম্পূর্ণ ওই যে প্রথম অবস্থায় এই যে ব্রিডারগুলো রয়েছে বা এই যে ফিমেলগুলো রয়েছে এগুলোকে নিয়ে আসা হয়েছিল, তারপরে ধীরে ধীরে করে এই ফার্মটাকে বড় করা হয়েছে। বর্তমানে এই ফার্মে বাইরে থেকে কোনো প্রকার কোনো ছাগল আনা হয় না। আর যতগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এই ফার্মেরই বাচ্চা, এখানে বসেই ব্রিড করেছে, এখানে বসেই এই বাচ্চাগুলো হয়েছে, আর সম্পূর্ণ পিওর ব্রিড রয়েছে। আপনাদেরকে আজ থেকে 1 বছর আগে থেকে আমি বলতেছিলাম যে আপনারা যে ফার্মই করুন না কেন, যে জাতের ছাগল পালন করুন না কেন, আপনারা একটা পিওর ব্রিডের ছাগল পালন করুন, তাতে পরে আপনাদের ফার্মও আগে যাবে এবং আপনাদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। এইখানে যেসব ছাগলগুলো রয়েছে সবগুলো টপ ক্লাস কোয়ালিটির ছাগল রয়েছে। এক একটা বাচ্চা যদি আপনারা দেখেন, এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা রয়েছে। আর এখানে যদি আসেন বা এই ফার্মের ভিতরে এসে যদি আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তাহলে পরে আপনার যেসব ইচ্ছা ছিল না যে ছাগল পালন করব না বা ছাগল পালনের লস, এই কথাগুলো আপনারা ভুলে যাবেন। আর এইসব ছাগলগুলো দেখলে বলুন বন্ধুরা কে না কিনতে চাইবে, লোক শখ করেও একটা দুটো করে নিয়ে যাবে। এই যে দেখুন ছাগলগুলো, এটা মনে হয় ফিমেল রয়েছে। হ্যাঁ এটা ফিমেল রয়েছে। আর এই দিকে দেখুন, একটা ছাগলের থেকেও আপনি চোখ ঘোরাতে পারবেন না। কোনো ফার্মে যদি আপনি যান সেখানে আপনি দেখবেন যে এই ছাগলটা ভালো রয়েছে, এই ছাগলটা খারাপ রয়েছে, বা এই ছাগলটা নেব না আমি। এইখানে আসলে পরে, এই ফার্মে ঢুকলে পরে আপনাদের মনে হবে না যে আমরা এই ছাগলটা থেকে এই ছাগলটা নেব না, এইটা নেব না এইটা নেব, কোনটা নেবেন। আর এখানে শুধু বাচ্চাগুলো আমি দেখছি, বাচ্চাগুলো যতবার দেখি ততবারই ভালো লাগে। এই যে দেখুন বাচ্চাগুলো, আয় আয় আয়, এই যে দেখুন বন্ধুরা বাচ্চাগুলো, মানে কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো, মানে নজর লাগার মতো অবস্থা। মনে হয় যেন এখানে একটা কালো টিপ লাগিয়ে দিই তাহলে পরে আর কারো নজর লাগবে না, ঠিক সেরকম। চলুন অনেক কথা বলে ফেললাম, এইবারে যে ফার্মার, এখানে যে ফার্মার ওনার রয়েছে,
তার সাথে একটু কথা বলি, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করি না বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আজকের অনেক কিছুর খোলাসা হতে চলেছে, এত সুন্দর একটা ফার্ম উনি কী করে তৈরি করলেন সে সম্পর্কে জানাবো। আপনারা যদি এরকম একটা ফার্ম করতে চান বা পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সবার বিপক্ষে গিয়ে উনি কি করে এত সুন্দর একটা বড় ফার্মের সেট আপ তৈরি করেন সব কিছু জানবো। বর্তমানে আমি অবস্থান করছি হাওড়া জেলাতে, এখান থেকে কলকাতাটা বেশি দূরে না। এই যে ডানকুনি টোল প্লাজা, আপনারা সকলেই নাম শুনেছেন, ডানকুনি টোল প্লাজার খুব কাছেই, কিন্তু ওখান থেকে হয়তো বা 15-20 কিলোমিটার হবে। দাদা কেমন আছেন? ভালোই, ভালো আছেন? ভালো আছেন তো? আমি অনেক ভালো আছি, আপনার ফার্মে এসে আরো বেশি ভালো লাগছে। অনেকদিন বাদে এরকম একটা ফার্মে আসলাম যে আপনি এত সুন্দর সুন্দর ছাগল তৈরি করে ফেলেছেন। আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনার গোট ফার্মের পরিচয়টা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু দিতেন। আমি মোল্লা গোট ফার্মের তরফ থেকে ফারুক মোল্লা। আচ্ছা, আপনার গোট ফার্মের নাম মোল্লা গোট ফার্ম? মোল্লা গোট। আচ্ছা, এটা কোন জায়গায় প্রপার লোকেশনটা হবে? এটা হচ্ছে ভিলেজ খর্দা বাউনপাড়া, পোস্ট মুন্সিঘাট। আচ্ছা, ডিস্ট্রিক্ট হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্টের ভিতরে। আচ্ছা, কলকাতা থেকে তো বেশি দূরে না এখানটায়, এই 35, হ্যাঁ 30-35 কিলোমিটার হবে, সেটা দূরত্ব মনে হয় না। আচ্ছা, এত সুন্দর সুন্দর ছাগল কি করে তৈরি করলেন? আমি বিগত 4 বছর থেকে করছি এখন। আচ্ছা, আমি প্রথমে ট্রেডিং করেছিলাম। প্রথমে ট্রেডিং করতেন? ট্রেডিং। আচ্ছা, ছাগলের ট্রেডিং করতেন? সেখান থেকে ভাবলাম এটা হবে না, ঠিক আমাদের দ্বারাই হবে না। আচ্ছা, ট্রেডিংটা হবে না। তারপরে করেছিলাম কোরবানির খাসি তৈরি করেছিলাম, সেও দেখলাম বেচা খুবই কষ্টকর। আচ্ছা, তারপরে করলাম ওই ব্রিডিং ফার্ম করেছিলাম, একটা ভালো হোয়াইট কালারের ব্রিডার নিয়েছিলাম, এবং কিছু পাতিরা, কিছু সুজাত, কিছু জমনাপুরি, এইসব মানে ভালো জাতেরই ফিমেল ছিল। সেসব বাচ্চা ওই দাম ভালো পেতাম না, মানে লোককে বলে বলে ব্যস্ত হতো, আমার প্রায় তুলেই দিচ্ছিলাম প্রায়। তারপর আমি যখন তুলেই দিচ্ছিলাম, তখন আমি যখন জানলাম যে আমি পুরো ট্রিটমেন্ট শিখে গেছি, সব ছাগল তৈরি করতে শিখেছি, আমি এখন তুলবো কেন? তুললে আমি আরো 1-2 বছর আগে তুলে দিতাম, কিন্তু তখন থেকে আমি চিন্তা করলাম একটু হাই কোয়ালিটির মাল তৈরি করি, মানে বড় জাতের। বড় জাত না, তাহলে যেগুলো কোয়ালিটি দাম বেশি, যার ডিমান্ড বেশি। কেননা এখন তো বর্তমানে জানেন আপনারা, আইনক্সের লোক সিনেমা দেখছে, এখন যদি আমি সিনেমা হল খুলতে যাই চলবে না। মানে আমি ওই আইনক্স টাইপেরই করতে চেয়েছিলাম, সেজন্য হায়দ্রাবাদ থেকে বিডার আনলাম, যে বিডার ভালোই দাম, এবং কিছু হায়দ্রাবাদি ফিমেল আছে, কিছু আমার পুরনো যে আগের ফার্ম ছিল সেই ফার্মের ফিমেল আছে, কিছু পাতিরা ফিমেল এনেছি, সেই দিয়ে আমরা কাজ করছি। মানে এই এই যে কাজটা শুরু করলাম, ট্রেডিংটা সেরে, এই ফার্মটার বয়স কতদিন হলো? এটাই নতুন যেটা আমি করেছি, এটা প্রায় 13-14 মাস এটা হচ্ছে। আচ্ছা, এই যে বড় জাতের ব্রিড গুলো দেখতে পাচ্ছি, এইগুলো কদিন হলো? এই 14 মাস? হ্যাঁ, ওরকম 14 মাস। তাহলে এই যে সুন্দর সুন্দর ছাগলগুলো পশ্চিমবঙ্গে এখন একটা ক্র্যাশ তৈরি হয়েছে যে ক্রস ব্রিডের ছাগল পালবো আমি, ক্রস ব্রিড দিয়ে ছাগলের খামার করব, ক্রস ব্রিড আমার সব থেকে ভালো হবে, এরকম একটা ব্যাপার আছে এখন পশ্চিমবঙ্গে। এটা আমিও বলি ক্রস ব্রিড করুন, নাহলে পিওর ব্রিড দিয়ে করুন। ক্রস ব্রিডটা লোক করছে, মাংসের জন্য বেশি চলছে, এই জন্য লোক ক্রস ব্রিড করছে। হ্যাঁ, বিভিন্ন জনে বিভিন্নভাবে করছে। এই যে আপনি এই প্রতিকূলতার মাঝখানে দিয়েও সবার বিপক্ষে গিয়েও এত সুন্দর একটা ফার্ম করে তৈরি করে লোকের চোখ তাক লাগাচ্ছেন, এখন কেমন লাগছে? আমার কাছে পিওর ব্রিডও আছে, আবার ক্রসও আছে। আচ্ছা, ক্রস অন্য লোকও করছে আর আমিও ক্রস করছি। আচ্ছা, আমি করছি, এটা হচ্ছে হাই প্যাট ফিমেল। আচ্ছা, মানে হায়দ্রাবাদি পাতিরা ফিমেল। আচ্ছা, এর সঙ্গে আমার ব্রিডারটাকে দেখাতে বলবো, পিওর হায়দ্রাবাদি ব্রিডার। আচ্ছা, এই যে ব্রিডারটা রয়েছে একদম ওই ব্রিডার? আচ্ছা, ওই ব্রিডার দিয়ে, হ্যাঁ, ওর যখন বাচ্চা আসছে, আচ্ছা, তখন বাচ্চা 20,000-22,000 বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি এই গতানুগতিক ক্রসের মধ্যে নেই এই ফিমেলটাকে, এইটাও একটা মানে ক্রসের ফিমেল, এটা ক্রসের ফিমেল, এটা হায়দ্রাবাদি পাতিরা, এর সঙ্গে এই হায়দ্রাবাদি বিডারের ক্রস হয়েছে, মানে এটার সাথে এটার ক্রস হয়েছে। আচ্ছা, তারপরে এর বাচ্চা খুব সুন্দর আসবে, এখনো বাচ্চা হয়নি। আচ্ছা, বাচ্চা যেমন যার বাচ্চা হয়ে গেছে এই ফিমেলটা, হ্যাঁ, এই ফিমেলটাও একটা পাতিরা হায়দ্রাবাদি ক্রসের ফিমেল ছিল এটা, এটা, হ্যাঁ। আচ্ছা, এর বাচ্চা দেখুন, এর বাচ্চা, এটা বিক্রি হয়েছে 22,000 টাকা। এই যে বন্ধুরা বাচ্চাটা, শুধু একবার একটু আপনারা দেখুন, বাচ্চা ওখানে মনে হয় শুয়ে আছে ভাই, বাচ্চাটা একটু ঘুরিয়ে দেখাতে আমার দর্শকদের, এই যেরকম পাঁচ ফেস সেরকম চোখ, সেরকম লম্বা কান। এই কানটা কত ইঞ্চি আছে? একেবারে পিঙ্ক কালার কানটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরো ফুল পিঙ্ক। এর ভাইটা কোথায় গেল জান? আছে মনে হয় এই দিকতে, মনে হয় ভাইটাকে নিয়ে। আচ্ছা, মানে দুটো একবারে হয়েছে? দুটো হয়েছে, হ্যাঁ। এটা 20,000 টাকা দাম পেয়েছি। এটা, হ্যাঁ, এটা, এটা মনে হয় ফিমেল, দুটোই মেল, দুটোই মেল না? চোখটা দেখুন খালি, চোখগুলো একেবারে সাদা সাদা। আচ্ছা, ফুল গোলাপি কান,
ফুল একেবারে ফুল পিঙ্ক কালার বন্ধুরা দেখুন, একদম পুরো পেছন থেকে আরম্ভ করে এই যে হালকা হালকা দাগ গুলো রয়েছে, এগুলো কিসের দাগ? ও সব দেখে মেন এইগুলো, এই ফুল পিঙ্ক আসবে, নাকের কাছে পিঙ্ক আসবে, চোখের কাছে গোলাপি আসবে, কান গোলাপি হবে, লম্বা হবে। আচ্ছা, এই হচ্ছে দাম এই জন্য এই ছাগলের এই এত দাম? এত দাম মানে বাচ্চাগুলো আপনার এখানে কমার্স থেকে বুকিং হয়ে যায় এক থেকে দুদিন, মানে আজ রাত্রি হলে রাত্রিবেলা বলে, কিন্তু আমাকে সকালবেলা দেখে দিতে হয়, মানে হওয়ার পরেই বুকিং হয়ে যায় আদার সঙ্গে। আচ্ছা, এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো কত মাস পরে আপনি দেবেন? এগুলো আড়াই থেকে তিন মাসে আমি খাওয়া দাওয়া জল টল খাওয়া শিখে যাবে, তারপর আমি ডেলিভারি দেবো। এটা তো আপনাকে দেখালাম ক্রসের, হ্যাঁ ক্রসের দাম গুলো আমরা কিরম পাচ্ছি, কুড়ি হাজার বাইশ হাজার, কুড়ি হাজার বাইশ হাজার। হ্যাঁ, আরেকটা আপনাকে পিওর দেখাচ্ছি, মানে পিওর পিওর বলতে কোন জাতের? হায়দ্রাবাদী, হায়দ্রাবাদী পিওর পিওর। আচ্ছা, এইটা 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 এই যে একটা ফিমেল আছে, এটা কি হায়দ্রাবাদী একেবারে পিওর ব্রিড? হ্যাঁ, হায়দ্রাবাদী। এ হচ্ছে চোখ সাদা হবে, হ্যাঁ কান লম্বা হবে। আচ্ছা, এই কান কত লেন্থ থাকলে বুঝতে পারবো যে এটা পিওর হায়দ্রাবাদী, বা আপনি কি করে দু একটা চিহ্ন দিবেন? মিনিমাম 15 থেকে 16 ইঞ্চির উপর লম্বা হবে, হ্যাঁ আর মিনিমাম মিনিমাম আর চওড়াও হবে সাত থেকে সাড়ে সাত। এই চওড়া দেখুন, সাত থেকে সাড়ে সাত, এই চওড়া পুরো হাতের বাইরে চলে যাচ্ছে, আমার পুরো হাতটা চওড়া ধরে নিচ্ছে। এইসব ছাগল সত্যি শখ করেও লোক দু একটা পালবে। এই যে দুখানা বাচ্চা হয়েছে, এই দুটো হচ্ছে ওই এই ফিমেলটার বাচ্চা, ওই ওর বাবা হচ্ছে ওইটা, ও যে হায়দ্রাবাদ ওইটা রয়েছে না? এই দেখুন চোখ সাদা লম্বা কান ফুল গোলাপি। আচ্ছা, এই দুটো মনে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো বিক্রি হয়ে গেছে, এগুলো 25 করে 50 হাজারে বিক্রি হয়েছে এই দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা। তাহলে এর ই মানে বয়স কতদিন হলো আজকের? এইটা আজকে হলো এই 18 দিন 20 দিন এরকম হবে। মানে বিক্রি হয়েছে কতদিন হয়েছে? বিক্রি সেই দিন তারপর দিনই হয়ে গেছে, মানে যেদিনকার হয়েছে। ভাই বাচ্চাগুলো একটু ঘুরিয়ে দেখা না বন্ধুরা, দেখুন এই যে বাচ্চা দুটো রয়েছে, এই বাচ্চা দুটো 25-25-50 হাজারে বিক্রি হয়েছে, মানে পিওর ব্রিড, পিওর ব্রিড, পিওর হায়দ্রাবাদি ব্রিড। আচ্ছা, এটা ক মাস পরে ডেলিভারি হবে? এটা এই আড়াই তিন মাস, আড়াই তিন মাস বাদে ডেলিভারি হবে। তা তখন এটা করলে কত কেজি করে হতে পারে? আমার এখানে কিলোর কোনো গল্প নেই, হায়দ্রাবাদি কিলোতে দেখে না না, ওইটা বলছি না, মানে আনুমানিক এটা কতটা ওজন হবে? এখন ধরুন 10 কেজি ওয়েট রয়েছে এক একটা, মানে তখন কত হবে? মানে অ্যাকচুয়ালি আমরা ওজন করি না, তাহলে 18, মানে আনুমানিক ওজন 18 কিলো তো হবে, ফিমেল তো ফিমেলের একটু কম হয়, মানে 18-20 কিলোর মতো ওজন হবে 3-4 মাস বাদে। আচ্ছা, দেখুন বন্ধুরা এই বাচ্চা দুটো হায়দ্রাবাদে যখন আমরা কোনো ছাগল কিনতে যাই না, হ্যাঁ কেউ কিলোর কথা বলে হাসলে হাসে, না কিলোতে তো খুব কমই বিক্রি হয়, এইসব কোয়ালিটিপূর্ণ ছাগল কিলোতে কি দেবে আপনাকে? কোয়ালিটিপূর্ণ নাই, যারাই ফার্ম করুক, হ্যাঁ তারা যদি কিলোতে ছাগল কেনে তার ফার্ম উঠবেই, মানে উঠবে বলতে উপরের দিকে না নিচের দিকে, মানে সেটা বুঝে নিন আপনি, আপনার ভিউয়ার্সরা বুঝে নিন। আর যদি কেউ পিস হিসাবে ছাগল কিনে আনে, হ্যাঁ মোটামুটি আপনাকে ধরতে হবে একটা ছাগল থেকে আপনি রিটার্ন পাবেন 70% একটা মা ছাগলের যা দাম হবে, হ্যাঁ তার 70% আপনি ইয়ারলি তার থেকে রিটার্ন পাবেন, এটা মাথায় রেখে মোটামুটি একটা কম বেশি কম বেশি। তারপর আপনার ফার্মটা করতে হবে, যদি ধরুন 50,000 টাকার মা কেনেন, হ্যাঁ তাহলে 35,000 টাকা তার বাচ্চা পাবেন, যদি 10,000 টাকার মা কেনেন আপনি 7,000 টাকার বাচ্চা পাবেন। আচ্ছা, এইরকম একটা পার্সেন্টেজ আমরা মানে এটা ক্যালকুলেশন করে আসি। আপনি তো এত সুন্দর একটা ফার্ম তৈরি করেছেন, পশ্চিমবঙ্গে অনেক বড় জাতের ফার্ম তৈরি হয়েছে, কিন্তু আপনিও দেখেছেন, আপনি অনেককেই চেনেন, যেহেতু 4-5 বছর ধরে ট্রেডিং লাইনে ছিলেন আপনি, অনেককেই জানেন, অনেকের ফার্মই বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পর্যায়ে এসছে অনেকে, আপনি এখনো বাজারে টিকে আছেন বড় জাতের ছাগল নিয়ে, এটা কেন? দেখুন এটা হচ্ছে আমি নিজেকে পরিবর্তন চেয়েছি তাই টিকে আছি। আচ্ছা, আমি যদি পরিবর্তন আমি যদি নিজে না চাইতাম তাহলে আমার ফার্ম উঠে যেত। আচ্ছা, সেটা পরিবর্তনটা কিভাবে করলেন? এই যেমন আমি ট্রেডিং করতাম, সেখান থেকে কোরবানি খাসি, তারপর থেকে হ্যাঁ এমনি ব্রিডিং ফার্ম, ওটা বলছি না যে বড় জাতের ছাগল পালন করে এইটাই পরিবর্তন, আমি যদি আজকে ব্রিড না চেঞ্জ করতাম, হ্যাঁ আমার ফার্মটা উঠে যেত। তার মানে আপনি কি বলতে চাইছেন, যারা ক্রস ব্রিডের ফার্ম করে তাদের ফার্ম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে কিনা বলতে পারছি না, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমরা চোখের সামনে দেখছি। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে চোখের সামনে, চোখের সামনে দেখছি, যে জিনিসটা আমরা চোখের সামনে দেখছি সেই জিনিসটার উপর যদি আপনি আমাকে বলেন যে জিনিসটা কি ভালো না, তাহলে আমি তার উত্তর কি দেব বলুন? না, ক্রস আমিও করেছি, আমিও বর্তমানেও ক্রস করছি, হ্যাঁ কিন্তু ক্রসের মতো ক্রস করতে হবে, তার মানে এই নয় যে একটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে সিরোহী বা তোতাবুরি পাঁটা লাগিয়ে দিলাম, তাও তো এখানে অরিজিনাল সিরোহী অরিজিনাল তোতাবুরি আসে না, মানে ওসব ওইগুলো ক্রস জাতীয় মাল আছে। আচ্ছা, সেগুলো দিয়ে ক্রস করে তার বাচ্চা আসছে, হ্যাঁ সেগুলো আপনি মার্কেট ভ্যালু পাবেন না, আর মার্কেট ভ্যালু তখনই পাবেন যখন যে মালটা ডিমান্ড হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বল, আমার মাথায় আসলো চট করে, আপনি এক একটা ছাগল বিক্রি করছেন এতগুলো টাকা দামে, মালের কোয়ালিটি অত্যন্ত ভালো, ওটা যদি 30,000-এও কেউ নেয় তাও তার লস হয়নি। এবার আমি এখানে প্রশ্ন,
যারা পশ্চিমবঙ্গের খামারি রয়েছে তারা অনেকেই ছোট খামারি, তাদের দুটো ছাগল 60,000টা দিয়ে 50,000টা দিয়ে কেনার মতো সত্যি কথা বলতে ক্ষমতা নেই, তারা কি করবে আসলে? তাহলে আপনি তো পিওর ব্রিড বললেন, তাহলে তাদের ব্ল্যাক বেঙ্গলে করতে হবে, তাদের ওই যা টাকা সেই টাকাই পুরো শেষ হয়ে যাবে। বাংলা কথা, তার মানে অল্প টাকা ধরুন। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।